করোনা ভাইরাস আতঙ্কে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত বন্ধ। ফলে একদিকে যেমন আর্থিকভাবে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা, অন্যদিকে দৈনন্দিন জীবনযাপনেও রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সৌদি আরবে গেলে কয়েকদিন ধরেই বন্ধ আছে বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন বহু প্রবাসী শ্রমিক। দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন অনেক বাংলাদেশি। করোনা ভাইরাসের কারণে চরম আর্থিক ক্ষতির মুখোমুখি তারা। আমি এক মাস শ্রমিক বসে রয়েছি, এখন বহুত কষ্টে আছি সৌদি আরবে। এখন দেশের থেকে টাকা নাকা অনেক। আমি সৌদি আরবে 18 বছর গাড়ি চালাই। বর্তমান অবস্থা লাগে রাস্তাঘাটে লোকজন নাই, ঠিকঠাক নাই। এবার করোনা ভাইরাসের জন্য আমাদের ব্যবসা 70% ডাউন, 30% কাস্টমার আছে বর্তমানে। একই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অপর দেশ ওমানেও। তবে প্রবাসী বাংলাদেশিদের শঙ্কিত না হবার পরামর্শ বাংলাদেশের রাষ্ট্রদূতের। আমরা ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছি। তারপরও আপনাদের যদি কোনো জরুরি পাসপোর্ট সেবার প্রয়োজন হয়, আপনারা দূতাবাসের 7915-8688 অথবা 9798-2901 অথবা 9917-0144 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর শ্রম কল্যাণ সংক্রান্ত কোনো বিষয় থাকলে আপনারা 9212-8198 অথবা 9823-4981 এই নাম্বারে যোগাযোগ করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম শুরু করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশটির বাসিন্দাদের বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের। এই উদ্যোগটা খুব ভালো লাগছে, এই জন্য আরব আমিরাত সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীদের জন্য বিশেষ করে আমরা যারা প্রবাসী আছে আমরা কোনো আতঙ্কিত নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারা যে ব্যবস্থাগুলো নিছে অত্যন্ত ভালো। করোনা ইস্যুতে শঙ্কায় কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিরাও। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।